নমস্কার, বাংলার মনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রতিদিন বাংলার মনে শিক্ষিত বেকার যুবকদের মনের যন্ত্রণা বারবার করে তুলে আনছি। আপনারা দেখেছেন, প্রত্যেক দিন আমরা সন্ধেবেলা সন্ধে ছটায় বাংলার মনে মানুষের যন্ত্রণা, শিক্ষিত বেকার যুবক যারা পড়াশোনা করেছেন, শিক্ষিত মহিলারা যারা পড়াশোনা করেছেন, তাদের চাকরির বাজারটা কীভাবে সংকুচিত করে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকার, সেটি পর্বে পর্বে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবং যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 শেষ পর্যন্ত মসনদ থেকে চলে যেতে হবে, তার একটা বড় কারণ কিন্তু কর্মসংস্থান। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে এ রাজ্যে দিনের পর দিন প্রতারণা করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাকডোর দিয়ে রাজনৈতিক দলের পাড়ার পার্টি অফিসগুলোর পাঁচু, কালু, নীলু, তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। অন্যদিক থেকে 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা দিয়ে বিভিন্ন সরকারি অফিসে কন্ট্রাকচুয়াল জবে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আর ওদিকে সরকারি চাকরির পরীক্ষাগুলোকে প্রায় বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে যারা পড়াশোনা করে শিক্ষিত বেকার যুবকরা দিনের পর দিন গত 9টা বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে শেষ পর্যন্ত তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে, এবং শেষ পর্যন্ত তাদের ভোটেই 2021 কিন্তু সিদ্ধান্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যাওয়ার ব্যাপারটা। ঠিক সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের পরামর্শে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমগুলোকে কাজে লাগাতে শুরু করেছেন। আজকে এই সময়ে পত্রিকায় একটি রিপোর্ট বেরিয়েছে, যেটি আপনাদের দেখাবো, যেখানে বলছেন চাকরি পেতে তরুণ প্রজন্মের ভরসা দিদি রাজা, জনৈক রাজা চট্টোপাধ্যায়, জনৈক সাংবাদিক রাজা চট্টোপাধ্যায়, সাংবাদিক না, পলিটিক্যাল ক্যাডার বলবো, তৃণমূলের ক্যাডার রাজা চট্টোপাধ্যায়, তিনি বলছেন চাকরি পেতে তরুণ প্রজন্মের ভরসা দিদি। আমি রিপোর্টটা আপনাদের দেখাচ্ছি, ভাবতে পারেন এই সময় পত্রিকায় রিপোর্টটা বেরিয়েছে, চাকরি পেতে তরুণ প্রজন্মের ভরসা দিদি। কার সঙ্গে রসিকতা করছেন এই সময় কর্তৃপক্ষ, নতুন করে বলার অপেক্ষা রাখে না। অনুপ্রেরণার প্রতিযোগিতায় বর্তমান এবং এই সময় পত্রিকা, দুটো পত্রিকা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে কে বেশি অনুপ্রাণিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান পত্রিকাকে আমরা অনুপ্রাণিত সংবাদপত্র বলি, আর এই সময় পত্রিকাকে ওই হামাগুড়ি দেওয়া, লুটোপুটি খাওয়া, সরাসরি ওই নবান্নে গিয়ে লুটোপুটি খায় সামান্য সরকারি বিজ্ঞাপনের জন্য। এই পত্রিকা যিনি সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চিনি আমি, দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন, মাথা উঁচু করা একজন সাংবাদিক, কিন্তু যা হয় কোম্পানি পলিসি, ওই বিজ্ঞাপন মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছ থেকে বিজ্ঞাপন আদায়ের লক্ষ্যে এই ধরনের পেড নিউজ পর্যন্ত এই সময় পত্রিকায় বার করছেন, সামান্য লজ্জাবোধ নেই? আমি এই সময় পত্রিকার সম্পাদককে বলছি, সামান্য লজ্জাবোধ থাকলে এই জাতীয় পেড নিউজ বার করাটা কি খুব সমীচীন? এই বাংলায় লক্ষ লক্ষ বেকার যুবককে প্রতারিত করা হয়, 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লক্ষ টাকায় সরকারি চাকরি বিক্রি হয়, আপার প্রাইমারি স্কুলের পরীক্ষা 2 লক্ষ 30 হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে 29 হাজারকে ইন্টারভিউয়ের জন্য ডাকার অপেক্ষায়, ভেরিফিকেশন করে 24 হাজারকে পরীক্ষার্থীকে আজ পর্যন্ত ডাকা হয়নি গত 5 বছর ধরে। প্রাইমারি স্কুলের পরীক্ষা সেই এক জিনিস, স্কুল সার্ভিস কমিশন সেই এক জিনিস, গ্রুপ ডি পরীক্ষা সেই এক জিনিস, 1,25,000 গ্রুপ ডি পরীক্ষার্থী মানে পোস্ট ভ্যাকেন্ট যেখানে সেখানে দাঁড়িয়ে, শেষ পর্যন্ত যে পরীক্ষাটা বছর 3-4 আগে হয়েছিল সেই পরীক্ষায়, ঠিক নির্বাচনের আগে দেখবেন পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষায় প্রায় 19 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর রাজ্য সরকার ঘোষণা করেছিল যে আমরা 6,000 মাত্র রিক্রুটমেন্ট করব, সেই 6,000 রিক্রুটমেন্ট হয়নি, সেখানে 5,300 মতো রিক্রুটমেন্ট হয়েছে, এবং শোনা যায় সেখানেও ব্যাপক জালিয়াতি হয়েছে। সমস্ত পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত ব্যাকডোর দিয়ে শুধু তৃণমূলের লোক ঢুকছেন, নয় তৃণমূলের নেতাদের অধস্তন কর্মীরা ঢুকছেন বা তাদের বাড়ির লোকজন ঢুকছেন, অথবা 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখের ডিলে চাকরিতে ঢুকছেন, এবং সমস্ত আধা সরকারি সংস্থা এবং সমস্ত সরকারি সংস্থাগুলোতে কন্ট্রাকচুয়াল জবে এইভাবে ভরে গেছে। আমাদের এখানেই প্রশ্ন, ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই সময় পত্রিকা কি পাচ্ছে, এই যে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের কাছে কি বার্তা দিচ্ছেন, যে মাননীয় নাকি সাংঘাতিক চেষ্টা করছেন 9 বছর ধরে 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখে বিক্রি হওয়া চাকরিগুলো এই সময় পত্রিকা দেখেনি? বিশ্বাস করতে হবে, এই সময় পত্রিকার কর্ণধার জানেন না যে দিনের পর দিন সরকারি কর্মচারীর পদ কিভাবে কমানো হয়েছে? বাম আমলে 7 লক্ষ সরকারি কর্মচারী পদ, নামতে নামতে এখন 3.25 লাখে নামানো হয়েছে, এই সময় পত্রিকার কর্ণধার জানেন না?
শুধু কলকাতা কর্পোরেশনে 24,000 পদকে ভ্যাকেন্ট রাখা হয়েছে। এই সময় পত্রিকার সম্পাদক জানেন না, দিনের পর দিন মানুষকে ঠকিয়ে ঠকাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে ঢাক এবং ঢোল বাজাচ্ছেন একদিকে বর্তমান পত্রিকা, আরেকদিকে এই সময় পত্রিকা। এবং এই গরিব মানুষ, গরিব ছাত্র যুবদের সঙ্গে প্রতারিত করা হচ্ছে। এরা কী অপরাধ করছে? শেষ পর্যন্ত এরা কেউ পরিযায়ী শ্রমিক হচ্ছেন, কেউ প্রাইভেট টিউশন করে দিন কাটাচ্ছেন, কেউ বা হয়তো জীবনের আশা ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত একটা দোকান কর্মচারী হয়ে, মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা করে শেষ পর্যন্ত দোকান কর্মচারী হয়ে জীবনটাকে কাটাচ্ছেন। একবেলা খান একবেলা খান না, খবর রাখেন, খবর রাখেন এই সময় পত্রিকার সম্পাদক, খবর রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একথা বলছি কেন জানেন? আজকে আপনাদের একটি ডকুমেন্ট দেখাবো। ডকুমেন্টটি দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আবার বলছি দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন সল্টলেকের এই অফিস থেকে এই বিজ্ঞাপনটি বেরিয়েছিল। বিজ্ঞাপনের বয়ানটা খুব সংক্ষেপে আপনাদের বলবো। 29/6/2018, 2019 মে মাসে লোকসভা নির্বাচন, ঠিক তার এক বছর আগে আপনি দেখবেন 2021 বিধানসভা নির্বাচন। তো এবার সরকার একটা একটা করে বিজ্ঞাপন দেবে, এই রিক্রুটমেন্ট হবে, এই অ্যাপয়েন্টমেন্ট হবে, এবং ওই প্রশান্ত কিশোরের বুদ্ধিতে, ওই ভাইপোর বুদ্ধিতে আবার এইসব বিজ্ঞাপনগুলো বেরোবে, এবং এই বিজ্ঞাপনগুলো পরীক্ষাও ঠিক নির্বাচনের 3 মাস আগে কি 2 মাস আগে হয়ে যাবে, এবং তার রেজাল্টটাকে ঝুলিয়ে রাখা হবে, আশায় রাখা হবে যে দেখো তোমাদের পরীক্ষা নিয়েছি, এবার তোমাদের রিক্রুটমেন্ট করবো, এই এই ইলেকশনটাকে আমাদের জিতিয়ে দাও, আমরা রিক্রুটমেন্ট করবো। তারপরে যখন রেজাল্টটা বেরোবে, ওই ইলেকশন চলে গেলে, তখন দেখা যাবে হয়তো যে এই মানুষগুলো যারা পরীক্ষা দিয়েছিল তারা কেউ তাদের লিস্টে নাম ওঠেনি, ওই নেতাদের তালিকাভুক্ত লোকজন চাকরি পেয়ে গেছে। ঠিক এই বাস্তব অবস্থার মধ্যে বাংলা চলছে। আর সেইখানে দাঁড়িয়ে যে বিজ্ঞাপনটি আপনাদের দেখালাম, সে বিজ্ঞাপনটা 29/6/2018, ঠিক লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞাপনটি বেরিয়েছিল। এবং সেই বিজ্ঞাপনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রুপ সি পোস্ট 260, গ্রুপ ডি পোস্ট 331। আবার বলছি, গ্রুপ সি পোস্ট 260, গ্রুপ ডি পোস্ট 331। দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল হোল্ড সিলেকশন টেস্ট 2018 ফর রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্ট ইন দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, দি ডেট অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য সেট এক্সামিনেশন উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। এই বিজ্ঞাপনটা দিয়ে বাংলার বেকার শিক্ষিত যুবকদের সেদিনকে প্রতারিত করা হয়েছিল। মজাটি কি জানেন? প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে 200 টাকা, জেনারেল অ্যান্ড ওবিসির 200 টাকা মাথা পিছু নেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশন ফি বাবদ। গ্রুপ ডি এ জেনারেল অ্যান্ড ওবিসির কাছে 150 টাকা নেওয়া হয়েছিল, অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে, গ্রুপ সির ক্ষেত্রে 200 টাকা, গ্রুপ ডির ক্ষেত্রে 150 টাকা করে। আমি সেটি আপনাদের দেখাচ্ছি। আমরা হিসেব করে দেখছিলাম, যদি 2 থেকে 2.5 লক্ষ, সাধারণত সরকারের কোনো বিজ্ঞাপনে 10টা লোক রিক্রুটমেন্ট হলে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়ে। প্রত্যেকের কাছে যদি 200 টাকা, 150 টাকা করে নেয়, এবং ন্যূনতম যদি 2 থেকে 2.5 লক্ষ পরীক্ষার্থী যদি আবেদন করে থাকেন, তাহলে সরকারের ঘরে ইতিমধ্যে 3-4 কোটি টাকা কিন্তু ঢুকে গেছে 2018 সালের 29 জুন বিজ্ঞাপনটা বেরিয়েছে। এবং মজাটা কী জানেন? 18 গেছে, 19 গেছে, 20 শেষ হতে গেল, এখনও পর্যন্ত এই চাকরির পরীক্ষাটা হয়নি বলে আমরা শুনেছি। ভাবতে পারেন, এই যে 2 লক্ষ, 2.5 লক্ষ বেকার যুবকের সঙ্গে একটি সামান্য চাকরির পরীক্ষা, গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট, মোট গ্রুপ সিতে 260টি পোস্ট, গ্রুপ ডিতে 331টি পোস্ট, 591টি পোস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তার রিক্রুটমেন্টের জন্য এই বিজ্ঞাপনটি বেরোলো। এবং এই বিজ্ঞাপনের আমাদের ধারণা ব্যাকডোর দিয়ে চাকরি রিক্রুটমেন্ট হয়ে গেছে, অথচ গরিব বেকার যুবকদের কাছ থেকে 200 টাকা, 150 টাকা করে নিয়ে নেওয়া হলো। ঠিক এই প্রেক্ষিতেই আমরা বাংলার মনে আজকের এই পর্বে এমনই একজন পরীক্ষার্থী যিনি আবেদন করেছিলেন, ওই 200 টাকা জমা দিয়ে তার অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, দুঃখ করে দুঃখের যন্ত্রণার কথা বলছেন, বাড়িতে বৃদ্ধ বাবা, বাড়িতে বৃদ্ধ মা, অবিবাহিত এক বোন, এবং নিজে বিজ্ঞানে স্নাতক হওয়ার পরও 38 বছর বয়স হয়ে গেছে, এখন প্রাইভেট টিউশন করে কোনো রকমের সংসার চালান, দুঃখ করে কষ্ট নিয়ে উত্তর চব্বিশ পরগনার গ্রামীণ অঞ্চল থেকে ফোন করে বললেন, দাদা ভাই আমি পরীক্ষাটা দিয়েছিলাম, মানে পরীক্ষা দেওয়ার জন্য বসেছিলাম, আজ পর্যন্ত পরীক্ষা হলো না, 3 বছর অপেক্ষা করে রইলাম, এখনও সেই চাকরির পরীক্ষা হলো না, অথচ সরকারের ঘরে কিন্তু আমার 200 টাকা জমা আছে। তার তো শুধু নয়, এরকম লক্ষ লক্ষ বেকার যুবক 200 টাকা, 150 টাকা করে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সেখানে পরীক্ষা দিল, আর শেষ পর্যন্ত তাদের কপাল খুলল না। আসুন বাংলার মনের আজকের এই পর্বে সেই যন্ত্রণার কথা, সেই যুবক যে 38 বছরের যুবক, আর বেশি দিন তার জীবনে বাকি নেই অন্তত চাকরির বয়সের ক্ষেত্রে, আর কয়েক বছর 2-1 বছরের মধ্যে হয়তো চাকরির বয়সটাও অতিক্রম করে যাবে, একজন বিজ্ঞানের স্নাতক, তার কষ্টের কথা, যন্ত্রণার কথা আমাদের বাংলার মনের সঙ্গে
শেয়ার করলেন, শুনুন তার কথা বাংলার মনের এই পর্ব। হ্যাঁ নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনার একটা প্রান্তিক এলাকা থেকে বলছি সন্ময়বাবু। বলছি ক্যালকাটা ইউনিভার্সিটি 2018 সালে 29/6/2018 ঠিক আছে, এই সময় একটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একটা অ্যাড বার করেছিল, অ্যাডভার্টাইজমেন্ট বার করেছিল। গ্রুপ সি পদে নিয়োগ ছিল 260টা, গ্রুপ ডি পদে নিয়োগ ছিল 331টা। আজ পর্যন্ত তার কোন পরীক্ষা নিল না, টাকাও রিফান্ড করলো না। আচ্ছা, কবে পরীক্ষা হবে, আদৌ পরীক্ষা হবে কি হবে না, পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে কিছুই বলছে না। আচ্ছা, কমিশনের ওয়েবসাইটে কিছুই জানাচ্ছে না। তাহলে আমরা যারা পরীক্ষা প্রার্থী আমরা কি করব? আচ্ছা, আমি আজ পর্যন্ত মানে 25-26 খানা পরীক্ষা দিয়েছি রাজ্য সরকারের চাকরির জন্য, একটা তো হয়নি আমার। আচ্ছা, তা আমরা কি করব? আপনার এখন বয়স কত? আমার 38। মানে আপনার চাকরির বয়সটাও তো ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সরকারি চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে, বেসরকারি চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে। 6 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ দিয়ে সরকারি চাকরি পাওয়া যায় বলে শোনা যায়, চেষ্টা করবেন? দেখুন আমার অত টাকা নেই। আচ্ছা, অত টাকা নেই, 6 লাখ 8 লাখ দিয়ে চাকরি পাওয়ার মতন টাকা আমার নাই। পরিবারে রোজগারে মানুষ কেউ আছে? না 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 না, কেউ নেই পরিবারে, রোজগারে মানুষ কেউ নেই। আপনি সম্ভবত বিএসসি পাস, তাই তো? আমি বিএসসি পাস, আমি বিএসসি পাস করেছি। এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন রাজনৈতিক নেতাকে ধরার চেষ্টা করেনি, যাদের হয়ে তোলাবাজি টাজি করলে যারা সরকারি চাকরি টাকরি জুটে যায়? দেখুন দেখুন ওইসব দেখুন ওইসব তো সবার দ্বারা হয় না, সবার দ্বারা যে এইসব হয় না, এই সরকারি এই নেতাদের ধরে টাকা পয়সা দিয়ে তোলাবাজি এইসব সবার জন্য নয়। তাহলে লেখাপড়া শিখতে গেলাম কেন? মানে গলায় শোনাচ্ছেন, হাতে বালা পরে যেসব নেতারা চাকরি পেয়ে যায় সরকারি চাকরি, একবার চেষ্টা না কেন? না না নেই, ও ঐসব নেতাদের কাছে যেতে পারবো না, আমার সেই মানসিকতার লোক নয়। তাহলে লেখাপড়া শিখতে গেলাম কেন? বাবা কষ্ট করে লেখাপড়া শিখালো। বলুন তো, এই পরীক্ষাটা যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল 2018 সালে, তাতে কত করে টাকা দিতে হয়েছিল, মানে পরীক্ষার ফি হিসেবে কত টাকা দিতে হয়েছিল? জেনারেল আর ওবিসিদের জন্য 200 টাকা, আর এসি এসটি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা চ্যালেঞ্জ তাদের জন্য 140 টাকা। মানে হচ্ছে গ্রুপ সি পদের জন্য, আর গ্রুপ ডি পদের জন্য 150 টাকা জেনারেল আর ওবিসি। তার মানে তার মানে এই টাকাটা তো সরকারের ঘরে পড়ে রয়েছে। হ্যাঁ পড়ে রয়েছে, তো এবং আমরা শুনেছি যে লক্ষাধিক ছেলে মেয়ে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল। শুনুন, যে কোনো চাকরি বাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় অন্তত পক্ষে 7-8 লাখ ছেলে মেয়ের জন্য অ্যাপ্লিকেশন করছে, যে কোনো চাকরি বাকরি পরীক্ষায় অ্যাড বেরোলেই। যদি এই বিজ্ঞাপনের জন্য 7-8 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে থাকে, মানে পরীক্ষার জন্য আবেদন করে থাকে, তাহলে তো মাথা পিছু 200 টাকা 150 টাকা, মানে তো সেটা কোটি টাকার সমান হয়ে যাবে। ৭ লক্ষ যদি করে থাকে, 7×200 করলে 14 কোটি টাকা প্রায় জমা পড়ে গেছে গভর্নমেন্টের ঘরে। এবং মজাটা হচ্ছে, আপনি বলছেন 2018 সালের জুন মাসে পরীক্ষাটা, মানে পরীক্ষার জন্য এই বিজ্ঞাপনটা বেরিয়েছিল, তাই তো? একদম একদম একদম। মানে 2019 মে মাসে লোকসভা নির্বাচন ছিল, 2018 জুন মাসে চাকরির বিজ্ঞাপনটা বেরিয়েছিল। তার মানে এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গের বুকে এটা কালচার হয়ে গেছে, নির্বাচন এলেই তার 1 বছর আগে থেকে চাকরির বিজ্ঞাপন দেওয়া শুরু হয়। হ্যাঁ, মূলত বিধানসভা লোকসভা নির্বাচনকে টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট। 2014 লোকসভা নির্বাচন, 2016 বিধানসভা নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন, ঠিক 1 বছর আগে থেকে সরকার কাগজে বিজ্ঞাপন দিতে শুরু করে, এবং শেষ পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস আর এগোয় না, রিক্রুটমেন্ট আর হয় না, ব্যাকডোর দিয়ে দলীয় নেতারা তাদের কর্মীদের বা 6 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিয়ে লোকে চাকরি হয়ে যায়। তো থ্যাংক ইউ ভাই, আপনি শিক্ষিত বেকার হিসেবে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যেরকম সরকারি চাকরি কোন স্কোপ নেই, বেসরকারি চাকরিরও কোন স্কোপ নেই। আচ্ছা বলুন, বেসরকারি চাকরি কোথায় যাবে? আপনি ভাই বলুন তো, আপনি যেমন শিক্ষিত বেকার, সিঙ্গুর থেকে টাটাকে মমতা ব্যানার্জি তাড়িয়েছিলেন, আজকে পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারী শিল্প আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন? তার মালিক না, শুনুন তো, এই সব থেকে না, পশ্চিমবাংলার বুকে একজন কোন পরিবেশ শিল্প না এলে, ভারী শিল্প না এলে তার অনুসারী শিল্প হয় না? না হয় না।
হয় না, এটা স্বাভাবিক ব্যাপার। এবং সেটাই পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে, কোন শিল্প নেই, ফলে শিল্প না হলে শিল্পর অনুসারী শিল্প নেই, এবং অনুসারী শিল্প না হলে ব্যবসা বৃদ্ধি হবে না, চাকরির স্কোপ তৈরি হবে না। এটা তো জলের দিনের আলোর মতো পরিষ্কার। থ্যাংক ইউ, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার মনে যন্ত্রণার কথাটা আমরা তুলে ধরবো। হ্যাঁ, চেষ্টা করবেন, লড়াই করুন। 25-30টা পরীক্ষা দিয়েছেন বলছেন, আরো পরীক্ষা দিন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। আর কি বলবো, এছাড়া আমাদের সান্ত্বনা দেওয়ার তো কোনো ভাষা নেই। থ্যাংক ইউ ভাই।